হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই সেশনের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব যে জিএনএম এম অনলাইন কাউন্সিলিং অর্থাৎ তোমাদের মোস্ট ডিমান্ডেড যে তোমাদের যে কোয়ারিটা ছিল অর্থাৎ তোমরা যে প্রশ্নগুলো বারবার করছিলে কাউন্সেলিং কারা করতে পারবে কবে থেকে হবে কিভাবে করব তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা টোটাল ডিসকাশন করব যে নিজের ফোন থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবে কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে যাদের র্যাঙ্ক বেশি তাদের জন্য কি কোনো আলাদা কোনো প্রসেস রয়েছে নাকি একই প্রসেস ফর্মের জন্য যদি ফর্মে কোথাও কারো ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে কিভাবে সেটা কারেকশন করা যেতে পারে বা পারা যায় কি না সে সম্পর্কে আলোচনা করবো সব থেকে ইম্পর্ট্যান্ট এটা আমি আশা করছি অনেকে কিন্তু যাদের র্যাঙ্ক এসেছে ভালো বাট ওদের কী হয়েছে কোথাও না কোথাও একটু ভুল হয়ে গেছে তো সেটা কি কারেকশন করা যেতে পারে আর আরেকটি বিষয় রেজিস্ট্রেশন থেকে কলেজ চয়েস পর্যন্ত স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন কীভাবে করবে একদম সঠিক পদ্ধতি প্রথমে বলে রাখি রেজিস্ট্রেশন কিন্তু এখনও তোমাদের শুরু হয়নি কারণ যে পোর্টাল তোমরা দেখেই যে সেখানে কিন্তু লেখা আছে ফার্স্ট অফ ফার্স্ট অফ উইক অফ নভেম্বর নভেম্বরের প্রথম উইক থেকে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হবে এই যে রেজিস্ট্রেশন সেটা শুরু হচ্ছে কাউন্সিলিং নয় নট কাউন্সিলিং শুরু হচ্ছে রেজিস্ট্রেশন ওকে রেজিস্ট্রেশনের পর কিন্তু কলেজ চয়েস এবং দেন হচ্ছে তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে বাট ফার্স্টে যেটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মিস হয়ে গেলে কিন্তু তোমাদের কিন্তু বিশাল বড়ো মিস্টেক হয়ে যেতে পারে বা তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে ওই জন্য লিখেছি দেখো একটু ভুল করলেই তোমাদের বাতিল হয়ে যেতে পারে আবেদন তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এই যে রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু জেনপার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটাই সেম প্রসেস বাট তোমাদের যেহেতু এখনও শুরু হয়নি তোমাদের আগেই একটু অ্যাডভান্স তোমাদের কিন্তু অ্যালার্ট দিয়ে দিলাম তোমরা কিন্তু কোনো ভুল করবে না স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে দিচ্ছি তো ফার্স্ট টাইম বললে কি তোমরা কী করবে গুগলে সার্চ করবে ডাব্লু বি জে ওকে সেখানে সার্চ করার পর যে পেজটা খুলবে এখন অনেকের সমস্যা হচ্ছে কারণ অলরেডি জেনপা বা আরও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু অলরেডি ওয়েবসাইট ইউজ হচ্ছে বা কোনো কারণে সাইবার ডাউনের জন্য তোমাদের ইরড দেখাতে পারে তোমরা কী করবে তোমরা কোনো সাইবার ক্যাফেতে যেতে পারো বা যখন হবে আমি বলে দেবো দেখবে ওয়েবসাইট যখন খুলবে না নিচে কিন্তু লেখা থাকবে অ্যাডভান্স বলে একটি সেটিংস থাকবে ওকে সেই অ্যাডভান্স সেটিংয়ে যখনই তোমরা ক্লিক করবে না তখন কিন্তু লিখে থাকবে প্রসিড এনিওয়ে ওকে প্রসিড এনিওয়ে সেখানে যখনই ক্লিক করবে তখনই দেখবে কিন্তু তোমাদের ওয়েবসাইটটা ঠিক খুলে গেছে এটা কিন্তু একটা ট্রিক তোমরা কাজে লাগাতে পারো দেখবে যদি না হয় সেক্ষেত্রে কিছু করার নেই বাট এটা কিন্তু অনেক সময় হয়ে যায় কারণ এই এই প্রবলেমটা আমিও ফেস করেছি এবং এই ট্রিকটা কাজে লাগে কিন্তু আমার অবশ্যই ওয়েবসাইটটা খোলে তো কিন্তু বিভিন্ন ব্রাউজারে সমস্যা সমস্যার কারণে খোলে না আবার একটা ব্রাউজার থেকে সেই সময় কিন্তু যখন তখন খুলে যায় তো সমস্যা হচ্ছে যদি সাইবার ডাউনের জন্য এরকম হয় তোমার চিন্তা কোনো কারণ নেই কারণ এটা অনেকের সাথে হচ্ছে তো যখনই তোমরা ডাব্লিউ বিজেইবি ওয়েবসাইটে চলে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে জিএনএম এএনএম এনএম সংক্রান্ত এবং সেখানে যখনই তুমি ক্লিক করে দেবে তখনই কিন্তু দেখতে পাবে একটা লিঙ্ক তোমায় একদম সেই লিঙ্কেই নিয়ে যাচ্ছি তুমি দেখে নাও যে কীরকম লিঙ্কটা দেখা যাবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ডাবলিউ বিজেইবি যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ তাদের যে পোর্টাল সেখানে কিন্তু চলে এসেছি এবং আসার পর তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা তোমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাবে একটা নতুন লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছে রেজিস্ট্রেশন ফর রেজিস্ট্রেশন ফর পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং ওকে তো এটা যেহেতু জেন পার আমি প্রথমেই কিন্তু তোমাদের বলে দিই এটা কিন্তু জেন পা যারা দিয়েছিলো অর্থাৎ বিএসসি বা প্যারামেডিকেলের জন্য এটা কিন্তু তাদের লিংক তোমাদের কিন্তু এখনো শুরু হয়নি ওকে কবে থেকে শুরু হবে আমি আরেকবার রিপিট করে দিই তোমাদের কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু শুরু হওয়ার একটা টেন্টিভ ডেট দেওয়া হয়েছে বাট এক্স্যাক্ট কোনো ডেট দেওয়া হয়নি এখনও সুতরাং তোমরা টেনশন করো না আর এখানে যখনই ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের রকম একটা পেজ ওপেন হবে দেখি দিই এই জাস্ট এই রকম একটা পেজ ওপেন হবে ওকে তো এখানে দেখতে পাবে এর এখানে কিন্তু তোমাদের লেখা থাকবে জিএনএম এ আর ওকে দু হাজার এরকম লেখা থাকবে কাউন্সিলিং তো এখানে তোমাদের কিছু করতে হবে না তারপর দেখতে পাবে রোল নাম্বার এখানেও কিছু করতে হচ্ছে না পাসওয়ার্ড সিকিউরিটি কোড কিছু করতে হচ্ছে না কি করতে হবে তোমাদেরকে ফার্স্টে ক্লিক করতে হবে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে কেন বিষয়টা বলে কি তোমরা যেটা আগে করেছিলে সেটা কিন্তু তোমাদের তোমাদের যারা মানে পরীক্ষা দেওয়ার জন্য ফ্রেশ যারা ফ্রেশার ছিল তখন কিন্তু ক্লিক করতে হচ্ছিল এগুলোতে বাট এখন যেটা চলছে সেটা কি সেটা তোমাদের চয়েস ফিলিং এবং মানে কাউন্সেলিংয়ের জন্য সুতরাং তোমাদের এইখানে ক্লিক করতে হবে তোমরা কিন্তু এই ভুলটা করবে না বিকজ আমি আমিও অনেকবার রিসার্চ করলাম যে আসলে কি ওখানে ক্লিক করতে হবে নাকি আমাদেরকে সাইন ইন করতে হবে তো ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে সেখানেও কিন্তু সব জায়গায় বলেছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে কিন্তু ক্লিক করতে হচ্ছে বিকজ তোমরা নতুনভাবে রেজিস্ট্রেশন করছো এবং এইখানে কিন্তু তোমাদের অবশ্যই ক্লিক করতে হবে ওকে আর তোমরা যদি এখানে ক্লিক করো দেখবে তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোডের অপশান দেখাবে সুতরাং এটা কিন্তু কোনো কাজের নয় তোমাদেরকে নতুনভাবে আবার রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং যার জন্য কিন্তু তিনশো টাকা একটা ফি জমা দিতে হচ্ছে তো যখনই তুমি এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে তখনই কিন্তু আবার নতুন একটা পেজ ওপেন হবে দেখো এই দেখতে পাবে তো এখানে কী করবে এখানে তোমাদেরকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে এই দেখো এই যে চেকবক্সটা আছে এখানে যখনই ক্লিক করে দেবে না তখনই কিন্তু তোমাদের আর একটা পেজ খুলে যাবে এবং এই পেজে কিন্তু এইরকম একটা তোমাদের ইন্টারফেস চলে আসবে এখানে কী করতে হবে ফার্স্টেই তোমাদের রোল নাম্বারটা দিতে হবে এবার রোল নাম্বার কোথায় পাবে রোল নাম্বারটা হচ্ছে তোমরা যে জিএনএম এএনএম এনএম এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে পরীক্ষাটা দিয়েছিলে সেখানে যে অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়েছিলে সেখানে কিন্তু রোল নাম্বারটা লেখা আছে সেই রোল নাম্বারটা একদম এক্স্যাক্টলি এখানে কিন্তু বসাতে হচ্ছে ওকে এখানে কিন্তু এক্স্যাক্ট সেটা বসাতে হচ্ছে তো সেটা দশ অঙ্কের বারো অঙ্কের যত অঙ্কের থাকুক না কেন এক্স্যাক্ট বসাবে ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমার যে নাম সেই নামটা কিন্তু এক্স্যাক্ট এখানে লিখতে হবে আচ্ছা তারপর কি মাদার নেম তোমার মায়ের নামটা লিখবে তারপর ডেট অফ বার্থ অর্থাৎ ফার্স্টে মনে করো তোমার ডেট অফ বার্থ হচ্ছে চৌদ্দই নভেম্বর উনিশশো সাতানব্বই বা যাই হোক না কেন আমি একটা এক্স্যাক্ট তোমাদের বলছি তো এখানে কি লিখবে ডেটে লিখবে ডেটের জায়গায় লিখতে হবে ফরটিনথ ওকে মান্থির জায়গায় ইলেভেন এবং ইয়ারের জায়গায় এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের খুলে যাবে সমস্ত যে প্রফরমার্স সেটা কিন্তু খুলে যাচ্ছে সেগুলো একটা করে সিলেক্ট করলে কিন্তু জিনিসটা চলে আসবে আর এবার কিন্তু সিকিউরিটি পিনে এই যে নাম্বারটা লেখা থাকবে নিচে যে নাম্বারটা সেই নাম্বারটা ক্যাপচার করটা এখানে লিখলে কিন্তু ফিল হয়ে যাবে তারপর কী করতে হবে তারপর তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে এখানে দেখতে পাবে সাবমিট বাটন সাবমিট বাটনে যখনই ক্লিক করবে তখন আরও একটা পেজ খুলে যাবে এরকমভাবে ওকে এইখানে কি হবে তোমার যা ডিটেলস তুমি দিয়েছিলে ফার্স্ট টাইমে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে শো হতে থাকবে যেমন তোমার রোল নাম্বারটা এখানে দেখতে পাবে তোমার নাম ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিছু ডেট অফ বার্থ সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে এবার যখনই এইরকম একটা ইন্টারফেস আসবে ফার্স্টে দেখতে পাবে তোমাকে মোবাইল নাম্বার কন্ট্যাক্ট ডিটেলস এগুলো কিন্তু সিলেক্ট করতে বলা হচ্ছে তো ফার্স্ট অফ অল তোমরা কী করবে আইএসডি কোড আইএসডি কোড হচ্ছে তোমার তোমরা জানো যে আমাদের ইন্ডিয়াতে নাইনটি ওয়ান ওকে নাইনটি ওয়ান দিয়ে শুরু হয় তো এটা কোন ভা ঘাবরানোর বিষয় নয় আইএসডি কোড হচ্ছে আমাদের ভারতের নাম্বার যে কোনো ফোন নাম্বার দেখবে নাইন ওয়ান দিয়ে শুরু হয় তো এই নাইন ওয়ানটা এটা এটা র্যান্ডামলি সিলেক্ট করাই থাকে যদিও যদি না পারো তাহলে নাইন ওয়ান করে রাখবে ওকে তারপর কি মোবাইল নাম্বার তোমার এখানে মোবাইল নাম্বারটা প্রোভাইড করবে তোমার যে ফোন নাম্বারটা তুমি দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময় আগের নাম্বারটা এমন নয় যে নতুন কোনো নাম্বার এটা কিন্তু দিলে হবে না আগের নাম্বারটাই দেবে যেটা অ্যাক্টিভ রয়েছে ইমেল আইডি যেটা দিয়েছিলে সেই ইমেল আইডিটা দেবে তারপর কি পাসওয়ার্ড এখানে তোমার কিন্তু নতুনভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে কনফার্মে কিন্তু ক্লিক করতে হচ্ছে অর্থাৎ তোমায় কিন্তু একদম সেম টু সেম পাসওয়ার্ড কিন্তু দুই জায়গায় প্রোভাইড করতে হবে এমন নয় যে তুমি এখানে একরকম লিখলে আর এখানে আর এক তাহলে কিন্তু এটা সাবমিটই হবে না ওকে তারপর কী করতে হবে সিকিউরিটি কোড এখানে দেখতে পাচ্ছ একটা সিকিউরিটি কোড দেওয়া হয়েছে অর্থাৎ আই বি সেভেন ভাবে এরকমভাবে যাই লেখা থাকবে না কেন এখানে যেই লেখাটা লেখা থাকবে সেই লেখাটা এখানে প্রোভাইড করতে হবে যেই লেখা হয়ে যাও তখন কিন্তু এখানে দেখতে হবে ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন ওকে এখানে যেই ক্লিক করে দেবে না তখন কিন্তু তোমার সেটা রেজিস্ট্রেশনের জন্য কিন্তু সাবমিট হয়ে যাবে এটা গেল রেজিস্ট্রেশন ওকে দেখবে এইরকমভাবে একটা রেজিস্ট্রেশন কিন্তু চলে আসবে বোঝা গেছে বন্ধুরা যখনই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে পাবে এই দেখো এরকমভাবে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিটেড লেখা থাকবে ওকে এইবার কি থাকবে এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্ম কোয়ালিফিকেশান ডিটেলস ওকে কন্ট্যাক্ট ডিটেলস এবং ফাইনাল সাবমিট এইভাবে কিন্তু টোটাল যে প্রসেসটা সেটা কিন্তু চলবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম ওকে যেই তুমি রেজিস্ট্রেশন করে নেবে তারপর কিন্তু তোমাকে তিনশো টাকা পেমেন্ট করতে হচ্ছে সেই পেমেন্টের বিষয়টা আমি পরে আলোচনা করবো এখানে যে যে বিষয়গুলো সেটা একবার আলোচনা করে নিই এখানে যেই তুমি মানে রেজিস্ট্রেশন করে নেবে তারপর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমায় দিয়ে দিয়ে দেওয়া হবে এইভাবে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু তোমায় তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে তোমার জেন্ডার প্রথমে সিলেক্ট করতে হচ্ছে মেল না ফিমেল ওকে এবার বিষয়টা হচ্ছে যার ভুল ছিল মনে করো ফার্স্টে যে অ্যাপ্লিকেশন করার সময় ভুলবশত ফিমেল থাকা সত্ত্বেও মেল লিখে দিয়েছিল বা মেলে সিলেক্ট করেছিল তাদের জন্য এখানে কিন্তু একটা সুযোগ থাকলেও থাকতে পারে এখানে যখনই তোমরা ক্লিক করবে এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের কিন্তু একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে সেটা মেল অথবা ফিমেল সুতরাং যার ভুল হয়েছে আগে তারা কিন্তু এখান থেকে সেটা কারেকশন করার একটা সুযোগ পেতে পারো ওকে যদি এই বিষয়টা এখন এক্স্যাক্টলি বলা সম্ভব নয় তবু কিন্তু এটা চেক করে দেখতে পারো ডোমিসাইল অর্থাৎ তোমার স্টেটের নাম তোমাদের লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছ এটা আছেই আচ্ছা তারপর কি তারপর তোমার ক্যাটাগরি অর্থাৎ তোমার এসসি এস টি ওকে যেটাই হোক না কেন সেটা কিন্তু এখানে তুমি সিলেক্ট করতে পারছো তারপর দেখতে পাবে তোমাদের সাব ক্যাটাগরি ডিটেলস ওকে এখানে কিন্তু কি তোমার ধরো ক্যাটাগরি হচ্ছে ওবিসি এবার ওবিসির মধ্যে তোমার যে সাব ক্যাটাগরি সেটা তোমাদের দিতে হচ্ছে ওকে তারপর যখনই তুমি এখানে ক্লিক করে দেবে তারপর দেখবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদের চা হচ্ছে কারণ কি কারণটা হচ্ছে রিফান্ড যদি করে মনে করো কোনো টাকা ভুলবশত মনে করো যে তুমি কোনো কারণে এই এই যে রেজিস্ট্রেশন প্রসেস থেকে বেরিয়ে আসতে চাইছো বা কোনো কারণে যে বোর্ড আছে সে তারা মনে করলো যে না সমস্ত রেজিস্ট্রেশন ফিটা একদম ফ্রি করে দেওয়া হবে কোনো টাকা নেওয়া হবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিফান্ড করে দিতে পারে সেই জন্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা চাওয়া হচ্ছে ওকে বন্ধুরা সুতরাং এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই এটা যথেষ্ট নিরাপদ একটা একটা বিষয় ওখানে এখানে কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই আচ্ছা এবার কথা হচ্ছে যেই তুমি ওইরকমভাবে ক্লিক করে নেবে ফাইনাল সাবমিট করে নেবে সাবমিট করার পর কিন্তু আরও একটা ওপেন হয়ে যাবে এই যে পেজটা এখানে কী করতে হচ্ছে এখানে তোমাকে কোয়ালিফিকেশান ডিটেলস কিন্তু প্রোভাইড করতে হচ্ছে যেমন ফার্স্ট দেখো দেখতে পাচ্ছ পাসিং ইয়ার ওকে এখানে দেখতে হবে পাসিং ইয়ার তারপর দেখো রোল নাম্বার তারপরে তোমার রেকর্ড রেকর্ড মোড ঠিক আছে রেজাল্ট মোড তারপরে ম্যাক্সিমাম মার্কস কত পেয়েছিলে এখানে কিন্তু এক্স্যাক্ট এগুলো কিন্তু থাকবে এখানে কিন্তু দেখো এটা জেনপা যেহেতু ছিল সেক্ষেত্রে ওদের কিন্তু সায়েন্স যেহেতু তাই প্রত্যেকে কিন্তু সায়েন্সের নাম্বারটা ওখানে প্রোভাইড করতে ছিল বাট তোমাদের ক্ষেত্রে যেহেতু অনেকে সায়েন্স অনেকে আর্টস অনেকে কমার্স থেকে উঠে এসেছো কোনো সমস্যা নেই তো সেহেতু তোমাদের যে সাবজেক্ট সেগুলো কিন্তু নিচে যে বক্স থাকবে সেই বক্সে কিন্তু সিলেক্ট করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ নেম নেম অফ দ্য সাবজেক্ট এখানে ফিজিক্স করাই আছে বাট তোমাদের ক্ষেত্রে বাংলা ইংলিশ তারপর যা যেটা ছিল কারো হিস্ট্রি ছিল কারো জিওগ্রাফি ছিল বা কারো সংস্কৃত ছিল কারো ফিলোজাফি ছিল যা যেটা সাবজেক্ট সেই সেটা কিন্তু কিন্তু সিলেক্ট করতে পারবে সুতরাং এখানে আর কোনো সমস্যা নেই এখানে তোমাদের যে পার্সোনাল ডিটেলস কোয়ালিফিকেশান ডিটেলস সেগুলো দিয়ে দিবে তারপর কি তারপর যে বিষয়টা সেটা একটু দেখতে পাচ্ছো আচ্ছা এখানে যে বিষয়টা আমি একটু ডিটেলসে বলে দিই এখানে দেখো পাসিং স্ট্যাটাস অর্থাৎ তুমি পাস করেছো নাকি এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে তোমার রেজাল্টটা সেটা তুমি দিতে পারছো পাসিং আহ এখানে দেখতে পাচ্ছ পাসিং ইয়ার কোন বছর পাশ করেছো ঠিক আছে রোল নাম্বার এগুলো সমস্ত কিছু প্রোভাইড করবে যাদের এখনো পর্যন্ত কোনো কারণে হয়তো একটা সাবজেক্টে ব্যাক আছে এরকম অনেকে কমেন্ট করছিল গতকালই একজন কমেন্ট করেছিল তো তাকে বলেছিলাম যে কোনো কারণে যদি সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ছাড় আছে বাট যদি ফোর্থ সাবজেক্ট এবং তাছাড়াও যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকো সেক্ষেত্রে কিন্তু সম্ভবত পরবর্তীকালে তোমার সমস্যা হতে পারে এবং অ্যাডমিশান তোমার আটকাতে পারে বাট এ বিষয়ে নিশ্চিন্তভাবে কিছু বলা সম্ভব নয় যে কলেজে অ্যাডমিশান নেবে সেই একমাত্র জানবে আচ্ছা এবার কথা হচ্ছে এগুলো যেমন সমস্ত কিছু ফিল করে নেবে তারপর আসবে তোমার কনট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসে তোমার অ্যাড্রেস দিতে হবে এখানে দেখতে পাচ্ছো তোমার যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা তুমি দেবে তোমার ভিলেজ তারপর তোমার পোস্ট কি আছে ঠিক আছে কান্ট্রি কি আছে তারপর স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো সমস্ত কিছু দেওয়ার পর এখানে কিন্তু দেখবে পারমানেন্ট অ্যাড্রেসের নিচেও কিন্তু এরকম একটা টিক আছে টিকে যে ক্লিক করে দেবে তখন কিন্তু সমস্ত প্রোভাইড সমস্ত যে ইনফরমেশান সেটা কিন্তু সেম হয়ে যাবে তারপর যেই তুমি সাবমিটে ক্লিক করবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে তখন কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে ডু ইউ উইশ উইশ টু সেভ তো এখানে কিন্তু তোমাকে অবশ্যই ইএসএ ক্লিক করতে হচ্ছে তারপর যেই ইএসএ ক্লিক করবে তখন কিন্তু তোমার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ওকে এখানে কী করতে হবে তোমাকে দেখে নিতে হবে যে তোমার যে প্রসেসটা তোমার যে মানে তুমি যে ফিল করলে ফর্মটা এটা কিন্তু একদম সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে কি করবে একদম এক্স্যাক্ট সমস্ত কিছু দেখে নেওয়ার পর তুমি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে বাট যদি কোথাও কোনো ভুল টুল থাকে তাহলে এখানে এডিট করে তবে কিন্তু তুমি সাবমিট করবে ঠিক আছে তো এটা একটু ভালোভাবে দেখে নেবে যে কোথাও কোনো ভুল যাতে না থাকে ভুল থাকলে কিন্তু সেটা অ্যাডমিশনের সময় অনেক সমস্যা হতে পারে তো অবশ্যই এটা কিন্তু ফিল করার পর বারবার দরকার হলে দুবার থেকে তিনবার তারও বেশি হলে দেখে নেবে দেখে নেওয়ার পর দেখবে নিচেই কিন্তু লেখা থাকবে এক এরকম একটা ডিক্লারেশন থাকবে ডিক্লারেশনে যে টিক করবে তারপর কিন্তু এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে এডিট একটা হচ্ছে ফাইনাল সাবমিট তো ফাইনাল সাবমিটে যেয়ে ক্লিক করে দেবে তোমার কিন্তু সাবমিট হয়ে যাবে আর যদি এডিট করার অপশানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে ওই কন্ট্যাক্ট ডিটেলস তারপর তোমার ওই তোমার যে অ্যাড্রেস তারপর মানে সমস্ত পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ট্যাবগুলো এবং সেখান থেকে কিন্তু তোমার যে ডিটেলসগুলো দিয়েছে সেগুলো আবার তুমি কারেকশন করতে পারবে তো এগুলো হয়ে যাওয়ার পর যখনই তুমি মনে করো তোমার সমস্ত কিছু ঠিক আছে তুমি এখানে ক্লিক করে দেবে তারপর এই ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে তখন কিন্তু এই একটা পেজ ওপেন হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের যে কলেজ চয়েসের জন্য কতগুলো কয়েস তোমাদের জন্য বরাদ্দ রয়েছে তুমি কতগুলো চয়েস করেছো চয়েস ফিলিং এখানে কিন্তু এগুলো আসবে দেখতে পাচ্ছো যে কারেন্ট চয়েস ফিলিং ওকে লকিং স্ট্যাটাস তোমার যে চয়েসগুলো তুমি করেছো সেগুলো কি লক করা আছে নাকি আনলক দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে আনলকড অর্থাৎ এখনও পর্যন্ত লক করা হয়নি ওকে তো এখানে কিন্তু তোমাদের লক করতে হবে সেই প্রসেসটা টোটালটা আমি আলোচনা করেছি অলরেডি তবু আমি চয়েস ফিলিংয়ের বিষয়গুলো নিয়ে আবার পরবর্তীকালে আলোচনা করব যখনই তোমাদের কোনো নতুন আপডেট পেয়ে যাবো আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো এই ছিল আজকের ছোট একটা আপডেট যাদের যাদের সমস্যা হচ্ছিলো বা যারা যারা জিজ্ঞাসা করেছিল কীভাবে অ্যাপ্লাই করবো তো আমি টোটাল তোমাদের যে প্রসেসটা দেখিয়ে দিলাম তাও যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে আর পরবর্তীকালে যখনই কোনো আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো ততক্ষণ প্রত্যেক ভালো থেকো প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ নমস্কার